আজকের গল্পের শুরুতে আমরা এই গল্পের ফিমেল লিড সাওকে দেখতে পাই, যে কিনা মিস্ট্রি বই পড়তে খুব ভালোবাসত আর সে নিজেও অনলাইনে টুকটাক বই লিখত, যেগুলো অনলাইনে কিছুটা ফেমাস ছিল। এরপর সাও যখন খুব তাড়াতাড়ি করে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য নিজেকে তৈরি করছিল, তখনই আমাদের সাওয়ের বয়ফ্রেন্ড কায়োকে দেখানো হয়, যে কিনা সাওয়ের সাথে এক ইউনিভার্সিটিতে একসাথে ভর্তি হবে। পরের দিন সকালে আমরা ট্রেন স্টেশনে আমাদের মেল লিড জাওকে নতুন স্টুডেন্টদের জন্য অপেক্ষা করতে দেখি। এদিকে জাও ফরেন্সিক স্টুডেন্ট ছিল আর পড়ালেখা বাদে অন্য কোনো কিছুর উপরে তার কোনো আগ্রহই ছিল না। অন্যদিকে সাও যখন একাই ট্রেনে করে ইউনিভার্সিটিতে যাচ্ছিল, তখনই সে খেয়াল করে সে অলরেডি তার স্টেশন মিস করে ফেলেছে, যার জন্য সে দ্রুত আরেকটি ট্রেনে উঠে পড়ে তার স্টেশনে ফিরে যাওয়ার জন্য। এদিকে তার ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছিল, যার কারণে সে তার সিনিয়রের সাথে যোগাযোগও করতে পারছিল না। অন্যদিকে যাও সব স্টুডেন্টদেরকে অন্য সিনিয়রদের সাথে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিয়ে সে নিজে সাওয়ের জন্য স্টেশনে অপেক্ষা করতে থাকে। এর কিছুক্ষণ পর যখন সাও স্টেশনে চলে আসে, তখন যাও কাজের কথা ছাড়া ওর সাথে কোনো বাড়তি কথাই বলে না। এরপর যাও সাওয়ের জিনিসপত্রগুলো ট্যাক্সিতে উঠিয়ে দিয়ে একসাথে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখন ট্যাক্সিতে যাওয়ের নজর সাওয়ের ল্যাপটপের মধ্যে পড়ে, যেটার মধ্যে সাও তার নোবেল লিখছিল। এদিকে সাও যখন দেখতে পায় যাও তার ল্যাপটপের দিকে তাকিয়ে রয়েছে, তখন সে নিজের নোবেলের প্রশংসা করতে থাকে, কিন্তু যাও তার কথায় তেমন কোনো পাত্তা দেয় না। অন্যদিকে সাওয়ের মা বাবা সাওয়ের অনেক আগে ইউনিভার্সিটিতে চলে আসে আর তারা হোস্টেলে এসে সাওকে কোথাও খুঁজে না পেয়ে কাইকে পাঠায় তাকে খুঁজে বের করতে, যার জন্য কাই, যে কিনা কম্পিউটার এক্সপার্ট ছিল, সে খুব সহজেই ইউনিভার্সিটিতে সাওকে কম্পিউটারের মাধ্যমে খুঁজে বের করে। এমনকি সাও তখনই ইউনিভার্সিটিতে এসেছিল। এরপর সাও কাইয়ের ফোন দিয়ে তার বাবা মাকে ফোন করে জানায় যে সে ইউনিভার্সিটিতে চলে এসেছে। এর কিছুক্ষণ পর যখন সাও রেজিস্ট্রেশন করার জন্য লাইনে দাঁড়ায়, তখন সে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বই পড়ার মধ্যে এতটাই মগ্ন ছিল যে সে তখন ওখানেই কান্না করতে শুরু করে। অন্যদিকে যাও সেখানে বসে রেজিস্ট্রেশন করছিল, তখন সাওকে ওখানে কান্না করতে দেখে সে তার উপর থেকে একটু নজর সরাতেই পারছিল না। এদিকে সাওয়ের তার রুমমেটদের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং সে তাদের সাথে নিজের প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য একটি শপিং মলে চলে আসে। অন্যদিকে যাও এই একই শপিং মলে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য এসেছিল। তখন একটি ছেলে সাওয়ের কাছে সে হঠাৎ করেই তার নাম্বার চেয়ে বসে, যেটা শুনে সাও তখন বুদ্ধি করে এমন নাটক করতে থাকে যে সে তার কথা একটু বুঝতে পারছে না, এমনকি সে অন্য ভাষায় কথা বলতে থাকে, যেটা দেখে তখন ওই ছেলেটি বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়, যেগুলো আবার যাও দেখতে পেয়ে হাসতে হাসতে সেই শপিং মল থেকে বেরিয়ে আসে। এরপর সাও তার বান্ধবীদের সাথে লাঞ্চ করার জন্য ক্যান্টিনে চলে আসে এবং পরের দিন থেকে তাদের ফিজিক্যাল ট্রেনিং শুরু হয়ে যায়, যেখানে আবারও যাও সাওকে দেখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েই থাকে, কারণ তারা দুজনেই বারবার একে অপরের সাথে কিছুক্ষণ পর পর ধাক্কা খাচ্ছিল। এদিকে যাও সবাইকে এত কঠিন ট্রেনিং করাচ্ছিল যেটা দেখে সাও তার বান্ধবীদের সাথে মিলে অসুস্থ হবার নাটক করার প্ল্যান করে, যার জন্য পরের দিনের ট্রেনিংয়ে এসে তারা নিজেদের নাটক তাড়াতাড়ি শুরু করে দেয়, কিন্তু টিচার তাদের নাটকটা ধরে ফেলে আর তাদেরকে পানিশমেন্ট দিয়ে দেয়। আর এখানে মজার বিষয় তো এটা ছিল যে ওদের পানিশমেন্ট পুরো করানোর দায়িত্ব যাওকে দিয়ে দেওয়া হয়, যেটা দেখে কাই তখন সাওকে সাহায্য করার চেষ্টা করে, যেটা দেখে যাও তার সাথে রাগারাগি করে সেখান থেকে ভাগিয়ে দেয়। এরপর পানিশমেন্ট শেষে যখন তারা রুমে আসে, তখন তারা রুম চেকিং এর কথা জানতে পারে, যার জন্য ওরা তাড়াহুড়ো করে তাদের জিনিসপত্র লুকাতে থাকে, যেগুলো রুমে রাখা এলাও ছিল না। আর এর মাঝেই তাদের রুমে চেকিং টিম চলে আসে, যেই টিমে টিচারদের সাথে যাও ও তার বান্ধবী জিয়াও ছিল। এখানে সবকিছুই তারা লুকিয়ে ফেলেছিল, কিন্তু সাওয়ের হাতে একটি জিনিস রয়ে গেছিল যেটা সে কোনোভাবেই বুদ্ধি করে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। এখানে জিয়া সাওকে এটা করতে দেখে টিচারের কাছে তার নামে বিচার দিয়ে দেয়, যেটা দেখে যাও সাওকে তখন টিচারের কাছ থেকে বাঁচতে সাহায্য করে, যার জন্য জিয়া এর একটু ভালো লাগে না এই বিষয়টা, কারণ জিয়া যাওকে খুব পছন্দ করত। এরপর চেকিং শেষ হওয়ার পর সাও বাইরে ফেলা তার জিনিসটা খুঁজতে বাইরে চলে আসে, যেখানে গিয়ে সে দেখতে পায় বাকি স্টুডেন্টরাও ঠিক ওর মতো করে অনেক জিনিস বাইরে ফেলে দিয়েছে। এদিকে সাও যখন তার জিনিসটি খুঁজছিল, তখন সেখানে যাও চলে আসে।
তাকে হাতে নাতে ধরার জন্য, কিন্তু তখনই সেখানে হোস্টেলের কেয়ারটেকারও চলে আসে আর সে এখানে এত কিছু পড়ে থাকতে দেখে অনেক বেশি রেগে যায়, যার জন্য হোস্টেলের কেয়ারটেকার তখন যাও ও সাউকে সবকিছু পরিষ্কার করার দায়িত্ব দিয়ে দেয়, যেটার কারণে সাউ তখন বেঁচেই যায়। পরের সিনে আমরা দেখতে পাই সাউ কয়েকটা ক্লাস শেষ করার পর তার বান্ধবীদের সাথে লাঞ্চ করার জন্য চলে আসে, যেখানে কাই তখন সাউয়ের বান্ধবীদেরকে তার একটি অসুন্দর ছবি দেখাতে শুরু করে, যেখানে যাও কিনা সাউয়ের পেছনের টেবিলে বসেছিল, তারও নজর সেই ছবিটির উপরে যায় আর সে মুচকি হেসে সেখান থেকে চলে যায়, যার কারণে সাউ তখন এগুলোর জন্য অনেক লজ্জা পেতে শুরু করে। আর তখনই জিয়া যে কিনা এখান দিয়ে চলে যাচ্ছিল সে কিনা তখন সাউয়ের দিকে রাগে চোখে তাক রেগে তার পাশ দিয়ে চলে যায়। কিছুদিন পর ওদের ফিজিক্যাল ট্রেনিং এর শেষের দিনটি চলে আসে, যেখানে অনেক ক্লান্ত হয়ে যাওয়ার কারণে সাউ হাঁটতেই পারছিল না। তখনই কাই সেখানে এসে ইচ্ছে করে সাউয়ের জিনিসপত্রগুলো ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। পিছে দাঁড়িয়ে যাও সবকিছু দেখছিল, এরপর সে সাউয়ের কাছে এসে সাউকে সাহায্য করে, যেটা দেখে সাউ তখন যাওকে ধন্যবাদ জানায়। আর এখানে তার মাথায় শুধুমাত্র একটি প্রশ্নে ঘুরঘুর করছিল যে হঠাৎ করে যাও তার সাথে এত ভালো ব্যবহার করছে কেন। পরের সিনে সবাইকে একটি করে টাস্ক দেওয়া হয় আর এর সাথে সাথে তাদেরকে একটি করে রেডিও দেওয়া হয়, যেটা দিয়ে তাদেরকে একে অপরের সাথে কথা বলতে হবে, যেটা শুনে সাউ তখন তার টাস্ক কমপ্লিট করার জন্য লেগে পড়ে আর সে একটি উঁচু জায়গাতে পা পিছলে সে ওখানেই পড়ে যায়, যেটা দেখে যাও দৌড়ে তার কাছে চলে আসে আর তাকে চেক করতে শুরু করে এবং সাউ ঠিক আছে কিনা দেখে সে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে আর এরপর সে ওখান থেকে চলে যায়। এদিকে সাউ মনের ভুলে নিজের রেডিওটি সেখানেই ফেলে দিয়ে চলে আসে, যেটা কাই পরে ভাঙা অবস্থায় পায়, যেটা একমাত্র জিয়ার কাছ ছিল। এরপর জিয়া যখন সব স্টুডেন্টদের সামনে স্পিচ দেওয়ার জন্য স্টেজে ওঠে, তখন সেখানে হঠাৎ করে পিছনের স্ক্রিনে এটি লেখা ওঠে, যেখানে লেখা ছিল জিয়ার স্পিচ একদমই ভালো না, যেটা দেখে সাউ কাইকে শুনতে শুরু করে আর সে কাইকে সেখানে লাইনে বসে ঘুমাতে দেখে, যেটা দেখে সাউ তখন খুব চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে আসলে এই কাজটি করলোটাকে। অন্যদিকে যাও যে কিনে স্টুডেন্ট কাউন্সিলের অংশ ছিল, তাকে অন্য কাউন্সিলর মেম্বার সাথে মিলে হ্যাকারকে খোঁজার দায়িত্ব দেওয়া হয়। এরপর হ্যাকারকে খুঁজতে খুঁজতে যাও তাদের ইউনিভার্সিটির গ্রাউন্ডে চলে আসে, যেখানে অনেকগুলো ক্লাবের স্টল লাগানো ছিল, সেখানে সাও কোনো না কোনো ক্লাবে অংশগ্রহণ করার চেষ্টা করছিল আর এর সাথে সাথে সে সবকিছুকে অনেক বেশি এনজয়ও করছিল। তখন যাও সাওকে হাসতে দেখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েই থাকে। অন্যদিকে সাওর এখন আর কোনো ক্লাবের উপর একদম ইন্টারেস্ট ছিল না, যার জন্য সে যাওয়ার সাথে কথা বলার জন্য চলে আসে এবং তার কাছে ডিটেকটিভ ক্লাব খোলার অনুমতি চায়, যেটা শুনে যাও তাকে বলে আগে তোমাদেরকে তোমাদের ক্লাবের প্রয়োজনীয়তা বুঝতে হবে, যেটা শুনে সাও তখন যাওকে হ্যাকারকে খুঁজে বের করতে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, যেটার মাধ্যমে সে তার ক্লাবের প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝতে পারবে। এরপর দুজন মিলে হ্যাকারকে খুঁজতে শুরু করে, যার কারণে আমরা এদের মাঝে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত দেখতে পাই। এদিকে সাও কিছুটা খোঁজাখুঁজি করার পর সে জেনে যায় যে আসলে কাই এই কাজটা করেছে, যেটা জানার পর সাও যাওকে এগুলো কাউকে বলতে মানা করে দেয় আর সে নিজের উপর সব দোষ নিয়ে নেয়। এরপর সাও এসে জিয়ার কাছে ক্ষমা চায়, যেখানে জাওয়ের তার এই বিষয়টি একদমই পছন্দ হয় না। কিছুক্ষণ পরে আমরা জিয়াকে প্রিন্সিপালের কাছে দেখি, যে কিনা প্রিন্সিপালের কাছে সাওয়ের নামে বিচার দেওয়ার জন্য এসেছিল, যার কারণে সাওকে তখন প্রিন্সিপাল অফিস রুমে ডাকে, কিন্তু যখনই কাই এসব জানতে পারে তখনই সে অফিস রুমে চলে আসে আর প্রিন্সিপালকে বলে যে সে এই সব কাজগুলো করেছে। এখানে সাও গাইকে বাঁচানোর জন্য সে এই কথায় আটকে থাকে যে এই গাছটি সেই করেছে, কিন্তু তখন নিয়ে যাও এসে সবকিছু প্রমাণ করে দেয় যে এই গাছটি সাও পরেনি বরং কাই করেছে। এরপর যাও জিয়া আর কাইকে রেখে সে সাওকে নিয়ে বাহিরে চলে আসে আর সাওকে বলে এখন তুমি একটা ডিটেকটিভ ক্লাব খুলতে পারো, কারণ তুমি এটা প্রমাণ করে দিয়েছো যে ডিটেকটিভ ক্লাবের প্রয়োজনীয়তা আসলে কি, যেটা শুনে সাও তখন অনেক বেশি খুশি হয়ে যায় আর যাওকে ধন্যবাদ জানিয়ে নিজের রুমে চলে আসে। এখন সাওয়ের ক্লাব খোলার রাস্তা একটা বাধা ছিল যে তার কমপক্ষে পাঁচজনকে নিয়ে ক্লাবটা বানাতে হবে, আর নয়তো তাকে ক্লাব খোলার কোনো পারমিশন দেওয়া হবে না, যার জন্য সাও অনেক কষ্ট করে চারজন মেম্বার জোগাড় করে ফেলে, কিন্তু পাঁচ নম্বর মেম্বার সে কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। এরপর সাও পাঁচ নম্বর মেম্বার খুঁজতে খুঁজতে যাওয়ার কাছে চলে আসে আর তাকে সবকিছু খুলে বলে, যেটা শুনে যাও তার ক্লাবে জয়েন করার জন্য রাজি হয়ে যায়, যেটা দেখে সাও তো অবাক হয়ে যায় কিন্তু অনেক খুশিও হয়।
অন্যদিকে জাও নিজের মনের ভিতর থেকে সাওর কথা একটুও সরাতে পারছিল না, কারণ সে তাকে অলরেডি পছন্দ করতে শুরু করে দিয়েছিল। অপরদিকে কাই সাওর কাছে এসে তার সাথে একটা দিন কাটাতে বলে, যেটা শুনে সাও তখন রাজি হয়ে যায়, যেটা তখন জাও তার ল্যাবের জানালা দিয়ে তাদের একসাথে যেতে দেখে ফেলে। যেটা দেখে জাও তার জীবনে প্রথমবার সে পড়াশোনায় একটু মনোযোগ দিতে পারছিল না। এদিকে প্রফেসরও তার এই কর্মকাণ্ডে অনেক অবাক হয়ে যায়। এরপর জাও বাহানা বানিয়ে সাও ফোন করার চেষ্টা করে, কিন্তু সাও যে কিনা কাইয়ের সাথে মজা করায় ব্যস্ত ছিল সে তার ফোন খেয়ালই করে না। এরপর রাত্রে যখন জাও আবার সাওকে ফোন করে আর এটা বলে তার নাম্বারটা সেভ করে নেয় যে আমরা এখন একই ক্লাবে আছি, তাই আমাদেরকে একে অপরকে যেকোনো সময় দরকার হতে পারে। এরপর সাও জাওকে খাবার খাওয়ার জন্য ইনভাইট করে, কারণ সে তাকে এখন পর্যন্ত অনেকবার সাহায্য করেছে। যেটা শুনে জাও তখন খুশি খুশি রাজি হয়ে যায় এবং দুজনে একটি নামী দামি রেস্টুরেন্টে চলে আসে, যেখানে সাও খাবারের প্রাইস শুনে অনেক ভয় পেয়ে যায়। কিন্তু জাও সাথে থাকায় সে কোনো প্রকার রিয়েক্ট করে না এবং সে ইচ্ছে করে সস্তা খাবারগুলো অর্ডার করে, যেগুলোর মধ্যে স্যালাডও ছিল। এরপর সাও নিজের স্যালাড থেকে গাজর বের করে স্যালাড খেতে শুরু করে আর জাওকে বলে সে গাজর একদমই পছন্দ করে না, আর সে তার মাকেও এটা বলে দিয়েছে যে সে ওই ছেলেকে বিয়ে করবে যে তার খাবারের সব গাজরগুলো আলাদা করে খেয়ে ফেলবে। যেটা শুনে জাও তখন সাওকে ইমপ্রেস করার জন্য গাজর খেতে শুরু করে, কিন্তু এখানে আমরা তার চেহারা দেখে বুঝতে পারি সেও গাজর একটু পছন্দ করে না। এরপর খাবার খাওয়া শেষ হলে যখন সাও তার বাজেটের থেকে বেশি বিল দেখতে পায় তখন সে খুব চিন্তায় পড়ে যায়, কারণ সে ভুল করে ভুল খাবার অর্ডার দিয়ে ফেলেছিল। তখন জাও তার চেহারা দেখে সে নিজেই বিলটি পে করে দেয় আর সাও যাতে লজ্জা না পায় তাই সে তাকে বলে, তুমি চাইলে পরে আমাকে আমার টাকা ফিরিয়ে দিতে পারো। কিছুদিন পরে সাওয়ের ডিটেকটিভ ক্লাব তৈরি হয়ে যায়, যার জন্য সাও প্রথম দিন সবাইকে স্বাগত করার জন্য একটি পাজল তৈরি করে, যেটা তাদেরকে পুরো ইউনিভার্সিটি ঘুরে সলভ করতে হবে। যেটা দেখে জাও তখন নিজের ব্রেইন খাটিয়ে পুরো পাজল সলভ করে সাওয়ের কাছে পৌঁছে যায়, যে কিনা ফরেন্সিক ল্যাবের বাইরে বসেছিল। এরপর সাও জাওকে বলে, আমার ল্যাবের ভিতর যাওয়ার অনেক ইচ্ছে হচ্ছে। যেটা শুনে জাও সাওকে তখন ল্যাবের ভিতরে নিয়ে যায়, সেখানে সাও পরে পিক তুলতে শুরু করে আর তখনই সেখানে একটি গার্ড চলে আসলে ওরা লুকাতে গিয়ে সাও জাওয়ের উপরে পড়ে যায় আর জাও ভুল করে তার কপালে কিস করে ফেলে। আর এরপর তারা কোনো মতে সেখান থেকে বেরিয়ে চলে আসে আর এরপর সাও রুমে এসে এটা ফিল করে যে তার জাওয়ের জন্য জোরে জোরে হার্টবিট কাঁপতে শুরু করেছে। পরের দিন সাও তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার জন্য মার্কেট যাওয়ার প্রয়োজন ছিল, সেখানে রাস্তায় সে হঠাৎ করে জাওকে পেয়ে যায়। যেটা দেখে সাও তখন জাওকে জিজ্ঞেসই করে ফেলে যে সে সব জায়গায় কেন তাকে দেখতে পায়। যেটা শুনে জাও বাহানা বানিয়ে বলে, আসলে আমাদের হোস্টেল ও ডিপার্টমেন্ট পাশাপাশি তো, তাই প্রত্যেক দিন আমাদের হঠাৎ করেই দেখা হয়, কিন্তু আমরা তো জানি আসলে তো সে এগুলো ইচ্ছে করে করছিল। এরপরে জাও সাওকে তার সাইকেলে করে মার্কেটে নিয়ে যাওয়ার কথা বলে, যেটা শুনে সাও তখন রাজি হয়ে যায় আর দুজন একসাথে শপিং করার জন্য চলে আসে। এবং এখানে জাও সাওয়ের কাছে আসার কোনো সুযোগই তখন হাতছাড়া করে না আর সাওকে খুব লজ্জা পেতে দেখে সে অনেক মজা পায়। এদিকে জাও যে ল্যাবে কাজ করত সেখানে একজন এক্সট্রা ওয়ার্কারের খুব দরকার ছিল, যার জন্য জাও তখন সাওকে এই বাহানাটা দিয়ে এখানে ডেকে নেয় আর বলে, তুমি এখানে কিন্তু কাজ করে আমার টাকাটা ফিরিয়ে দিতে পারো। যেটা শুনে সাও এক নিমিষে রাজি হয়ে যায়। এরপর জাও জানালার পাশে দাঁড়িয়ে সাওয়ের জন্য অপেক্ষা করতে থাকে আর তখনই সে সাওকে নিচে দেখতে পেয়ে তার কাছে যেতে শুরু করে, কিন্তু যাওয়ার সময় প্রফেসর জাওকে দেখে খুব বকতে শুরু করে, কারণ তার কিছু স্টুডেন্ট একটি কঙ্কালকে না ঢেকেই পুরো ইউনিভার্সিটিতে সেটা নিয়ে ঘুরছে। যেটা শুনে জাওয়ের তখন সাওয়ের জন্য খুব চিন্তা হতে থাকে আর ভাবে সে আবার ভয় না পেয়ে যায়। এরপর জাও দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে সাওয়ের কাছে যাওয়ার জন্য আর তখনই সাও কঙ্কালটি দেখার আগে জাও সাওকে তার নিজের কাছে টেনে নেয়। এরপর জাও সাওকে নিয়ে ল্যাবে চলে আসে, যেখানে প্রফেসর জাওকে প্রথমবার কোনো মেয়ের সাথে দেখে খুব খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর ল্যাবের কাজ শেষ করে যখন দুজন লাইব্রেরিতে চলে আসে তখন সেখানে জিয়াও চলে আসে জাওয়ের সাথে লেগে থাকার জন্য। যেটা দেখে জাও সাওকে তখন ভিতরে পাঠিয়ে দিয়ে জিয়াকে এটা বলে দেয় যে আমি সাওকে খুব পছন্দ করি। যেটা শুনে জিয়া তখন বাইরে এসে খুব কান্না করতে শুরু করে, কারণ সে জাওকে খুব পছন্দ করত কিন্তু তার ভেতরের শয়তানিটা এত সহজেই থেমে থাকবে না।
যাই হোক, এরপর সাও জাওয়ের সাথে কাজ করা শুরু করে আর একদিন রাতে দুজনে ভুল করে লাইব্রেরিতে আটকা পড়ে যায়। এদিকে জাও তার ফোনটি নিয়েও আসেনি আর সাওয়ের ফোনে একটু চার্জ ছিল না। আর তখনই জাও লাইব্রেরিতে একটি চার্জার দেখতে পায়, কিন্তু সে ওটা ইচ্ছে করে লুকিয়ে ফেলে এবং তারা দুজন সারা রাত লাইব্রেরিতেই কাটাতে শুরু করে। আর এরপর সাওয়ের ঘুম পেলে সে জাওয়ের কাঁধের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে যখনই সাও ক্লাসে আসে তখনই কাইতাকে ফোন করে বিভিন্ন কথা জিজ্ঞাসা করতে শুরু করে। আর সে এটা শুনে একটু খুশি হয় না যে গতকাল সাও জাওয়ের সাথে লাইব্রেরিতে সারা রাত ছিল। এদিকে সামনে ইউনিভার্সিটির অ্যানিভার্সারির জন্য একটা ইভেন্ট রাখা হয় যেখানে সবাইকে কোনো না কোনো কাজ করতেই হবে, যেটা দেখে জিয়া তখন সবগুলো সহজ কাজ সে নিজে একাই নিয়ে নেয় আর সে অথরিটির সাহায্যে সাওয়ের ক্লাবকে সবগুলো কঠিন কাজ দিয়ে দেয়। এদিকে সাও তার বান্ধবীদের সাথে মিলে অ্যানিভার্সারিতে ডান্স করার প্ল্যান করে এবং সেখানে তারা খুব ভালো পারফরমেন্সও করে। এদিকে ডান্স শেষ হওয়ার পরই জাও সাওয়ের কাছে এসে তার পায়ে ওষুধ লাগিয়ে দিতে যায় যাতে তার পায়ে কোনো ব্যথা না হয়। এরপরই কাই স্পিচ দেওয়ার জন্য স্টেজে উঠে পড়ে আর স্পিচ শেষে সে ইউনিভার্সিটির সবার সামনে সাওকে তার ভালোবাসার কথাটা জানিয়ে দেয়, যেটা শুনে সাও তখন বাইরে এসে তাকে রিজেক্ট করে দেয়, কারণ সাও কাইকে শুধুমাত্র তার ভালো একটা বন্ধু মনে করত। অন্যদিকে জাও লুকিয়ে তাদের কথাগুলো শুনে ফেলে, যেগুলো শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে সাও আস্তে আস্তে বুঝে গিয়েছিল যে সে জাওকে অলরেডি পছন্দ করতে শুরু করেছে এবং সে নিজের ফিলিংস গুলো তখন আর সামলাতেও পারছিল না। আর অন্যদিকে জাও সাওকে জ্বালাতন করার কোনো সুযোগই হাত ছাড়া করছিল না যাতে সাও তার ফিলিংস বুঝতে পারে, কিন্তু লজ্জা পাওয়ার কারণে সাও জাওয়ার থেকে সবসময় লুকিয়েই থাকছিল, যেটার কারণে জাও তখন বিরক্ত হয়ে সুযোগ বুঝে তাকে লাইব্রেরিতে ধরে ফেলে আর তাকে প্রপোজ করে দেয়, যেটা দেখে সাও তখন জাওয়ার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে ফেলে। এরপর থেকে জাও সাওয়ার সাথে বেশি বেশি ফ্লার্ট করতে শুরু করে, যেগুলো সাও মজা নিতে থাকে। আর তার মনে এটারও ভয় ছিল যে জাও যদি কখনো তাকে ছেড়ে চলে যায় তাহলে সে কি করবে। এখানে জাও সাওকে এসব ভেবে অস্থির হতে দেখে তাকে নিয়ে একটি ক্যাফেতে চলে আসে যাতে তারা দুজন একসাথে শান্তিতে কিছুটা সময় কাটাতে পারে। এরপর সুযোগ বুঝিয়ে জাও হঠাৎ করে সাওকে কিস করে ফেলে আর একটু পর তারা দুজন অ্যামিউজমেন্ট পার্কে আসে, যেখানে সাও জাওকে জোর করে উঁচু উঁচু রাইডে উঠায়, যেখানে যাও বেচারার ভয় পাওয়া চেহারাটি পুরো দেখার মতো ছিল। যাই হোক, এরপর ওরা দুজন যখন একটি বেঞ্চে বসে রেস্ট নিচ্ছিল তখন সাওয়ের নজর জাওয়ের হাতে থাকা একটি চিহ্নর উপর পড়ে। তখন এটার ব্যাপারে সাও জিজ্ঞেস করাতে জাও তাকে বলে সে কিভাবে তার মা বাবার ঝগড়ার মাঝে ব্যথা পেয়েছিল। এদিকে জাওকে তখন মন খারাপ করতে দেখে সাওয়ের মনটাও খুব খারাপ হয়ে যায়। এরপর জাও সাওকে একটি প্লেগ্রাউন্ডে নিয়ে আসে যেখানে সে ছোটবেলায় খেলা করত। আর এখানে সাও জাওয়ের মন ভালো করার জন্য বাচ্চাদের মতো দুষ্টামি করতে শুরু করে, যেটা দেখে জাওয়ের মনটা খুব ভালো হয়ে যায়। সাওয়ের এই কিউট কিউট কর্মগুলো দেখে কেই বা মন খারাপ করে রাখতে পারে। এরপর জাও সাওকে আবারও কিস করতে শুরু করে, যেখানে দুজনকে একসাথে অনেক কিউট লাগছিল। কিছুদিন পর ইউনিভার্সিটিতে একজন ফেমাস রাইটার লেকচার দেওয়ার জন্য চলে আসে, যে কিনা জাওয়ের প্রফেসরেরই স্টুডেন্ট ছিল। এখন যেহেতু সাও তার অনেক বড় ফ্যান ছিল, যার জন্য জাও কোনোভাবে সাওকে তার সাথে দেখা করিয়ে দেয়, যেখানে জাওয়ের প্রফেসর সাওয়ের অনেক প্রশংসা করে, যেটা শুনে রাইটারটি তখন ইভেন্টের মধ্যে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে সাওকে রেখে নেয়, যেটা দেখে জিয়া তখন সাওয়ের উপর অনেক রেগে যায় কারণ সাও তার জায়গাটি অলরেডি নিয়েই নিয়েছে। কিছুক্ষণ পর ইভেন্ট শুরু হওয়ার আগে সবাইকে নিজেদের ফোন একটি বক্সে রাখতে বলা হয়, যেখানে বক্সটি দেখার দায়িত্ব জিয়াকে দিয়ে দেওয়া হয়। এখানে সবকিছু খুব ভালোভাবেই হচ্ছিল, তখনই হঠাৎ করে জাওকে হসপিটাল থেকে ফোন করা হয়, যেখানে সে জানতে পারে তার মা খুব অসুস্থ হয়ে পড়েছে। এদিকে সাও ব্যস্ত থাকায় জাও তখন তাকে একটি মেসেজ দিয়ে হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখন জিয়া সাওয়ের ফোনে মেসেজটি দেখে সাওয়ের ফোন থেকে মেসেজটি ডিলিট করে দেয় আর জাওকে ব্লক করে দেয়, যার কারণে সাও ইভেন্ট শেষ হওয়ার পরে জাওয়ার সাথে কোনো যোগাযোগই করতে পারে না, যার জন্য জাওকে তখন হসপিটালেই থাকতে হয়। আর এদিকে জাওয়ার সাথে কোনো যোগাযোগ না হওয়ায় সাও তখন জাওয়ার জন্য খুব চিন্তা করতে থাকে, যেটা সুযোগ নিয়ে জিয়া তাকে বলে জাও আমাকে ফোন করে বলেছে যে তার মা অসুস্থ থাকায় সে তার মার সাথে হসপিটালে রয়েছে, যেটা শুনে সাওয়ার তো পুরো মনটাই ভেঙে যায় আর সে কাইয়ের কাছে গিয়ে কান্না করতে শুরু করে। এদিকে কাই যে কিনা
সাওকে একটুও দুঃখী দেখতে পারত না, তাই সে পরের দিন কাই সাও ও জায়কে একটি ক্যাফেতে নিয়ে আসে। সেখানে তাদের দুজনের মধ্যে হওয়া সব ভুল বোঝাবুঝি মিটে যায়। আর এরপর হসপিটালে ফিরে গিয়ে যাও তার মাকে সাও এর ব্যাপারে সবকিছু বলে দেয়, যেটা শুনে যাও এর মা অনেক খুশি হয়ে যায়। কিছুদিন পর এক্সাম শেষ হলে ইউনিভার্সিটি থেকে সবাইকে ছুটি দিয়ে দেওয়া হয়, যার জন্য সবাই ছুটি কাটানোর জন্য একটি জায়গায় ট্রিপে চলে আসে, যেখানে যাও ও সাও একই রুমে থাকে এবং সাও যাওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন ভালো সময় কাটানোর পর তারা সবাই যার যার বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, যেখানে যাও ও সাওকে তার বাসায় দিয়ে যাওয়ার জন্য চলে আসে। আর যখনই এখানে যাও সাওকে কিস করতেই যাবে, ঠিক তখনই সাও এর বাবা তাদেরকে দেখে ফেলে, যার জন্য যাও না চাওয়ার পরেও তাদের বাসার ভিতরে যেতে হয়, যেখানে সে নিজের পরিচয় সাও এর বয়ফ্রেন্ড হিসেবেই দেয়। এখানে সাও এর মা তো এটা জেনেই অনেক খুশি হয় যে তার মেয়ের একটা বয়ফ্রেন্ড রয়েছে, কিন্তু সাও এর বাবা এত সহজেই নিজের মেয়েকে কোনো ছেলের হাতে তুলে দিতে চায় না, যার জন্য সাও এর বাবা তখন যাও এর অনেকভাবে টেস্ট নিতে শুরু করে, যেগুলো যাও খুব সহজেই পুরো করে ফেলে। এখানে সাও এর মা যাওকে আরো কিছুদিন তাদের বাসায় রাখতে চাচ্ছিল, কিন্তু তখনই যাও এর বাবা তাকে ফোন করে বাসায় আসতে বলে, যার জন্য যাওকে তখন ফিরে যেতেই হয়। বাসায় গিয়ে যাও তার বাবার কাছে থেকে জানতে পারে তার মা মানসিক অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে, যার জন্য যাও ও তার বাবা মিলে তার মাকে বড় একটা হসপিটালে এডমিট করায়, যেখানে যাও সাওকে ফোন করে তার মার অবস্থার কথা জানিয়ে দেয়, যেটা শুনে সাও পরের দিনই যাও এর মায়ের সাথে দেখা করার জন্য চলে আসে। এখানে যাও এর বাবা বেশিক্ষণ হসপিটালে থাকতে পারে না, কারণ তার জন্য তার কাজ অনেক ইম্পর্টেন্ট ছিল, যার জন্য যাওই তার মার সবসময় খেয়াল রাখত। এখানে আস্তে আস্তে সাও ও যাও এর মায়ের মধ্যে একটা ভালো বন্ডিং হয়ে যায়, যার জন্য সাও যাও এর মাকে অনেক ভালোভাবেই সামলাতেও পারত। অন্যদিকে যাও ও সাও এর ইউনিভার্সিটির ছুটিও শেষ হয়ে যায়, যার কারণে তাদের ইউনিভার্সিটিতে ফিরে আসতে হয়। অপরদিকে যাও এর মা যেই হসপিটালে এডমিট ছিল সেখানে জিয়া ইন্টার্নশিপ করতে শুরু করে এবং সেখানে সে যাও এর মায়ের খুব ভালো করে খেয়াল রাখে। এরপর যাও ডাক্তারের কাছ থেকে জানতে পারে তার মার রোগটি জেনেটিক, অর্থাৎ এটার প্রভাব যাওর উপরও পড়তে পারে, যেটা শুনে যাও তাড়াতাড়ি করে তার ব্লাড টেস্ট করায় এবং তার বাবাকেও এটা বলে দেয় যে তার টেস্টের রিপোর্ট যদি পজিটিভ না আসে তাহলে সে সাও এর সাথে ব্রেকআপ করে ফেলবে, কারণ সে সাও এর ভবিষ্যৎ নষ্ট করতে চায় না। যেটা শুনে যাও এর বাবা, যে কিনা জিয়াকে খুব বিশ্বাস করত, সে তাকেও একথাটি বলে দেয়। এরপর যখন যাও এর টেস্টের রিপোর্ট পজিটিভ আসে তখন জিয়া তার ইচ্ছে করে ভুল রিপোর্টের সাথে পাল্টে দেয়। তারপর যখন যাও তার রিপোর্টটি দেখতে পায় তখন তার মন অনেক খারাপ হয়ে যায়, কারণ সে কোনোভাবেই সাও এর কাছ থেকে আলাদা হতে চাচ্ছিল না। তাই যাও সাও এর সাথে শেষ ও খুব ভালো একটা দিন কাটাতে চলে আসে, যেখানে সে সাও এর সাথে ব্রেকআপ করে ফেলে, যেটা দেখে সাও তখন যাওকে ব্রেকআপ করার কারণ জিজ্ঞাসা করে, কিন্তু যাও কিছু না বলে সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়, যেটা দেখে যাও সেখানে বসে কান্না করতে শুরু করে। তখনই কাই সাওকে কান্না করতে দেখে যাও এর সাথে ঝগড়া করতে চলে আসে, কিন্তু যাও কাউকেই কিছু বলে না। অন্যদিকে যাও এর ব্রেকআপের কথা শুনে তার মায়ের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়, কারণ সে এই সবকিছুর নিজেকে দায়ী করছিল, যেটা দেখে যাও তখন তার মাকে সামলানোর জন্য ইউনিভার্সিটি থেকেও ছুটি নিয়ে নেয়। ঠিক এভাবে বেশ কিছুদিন কেটে যায়, যেখানে আমরা দেখি যাও এর মায়ের অবস্থা এখন আগের থেকে অনেকটা ভালো হয়েছে, যাও এর বাবাও এখন তার মার সাথে অনেক সময় কাটায়, শুধুমাত্র যাওই সাওকে এখনো ভুলতে পারেনি। আর একদিন সে হঠাৎ করেই ইউনিভার্সিটিতে ফিরে আসে, যেখানে জিয়া তাকে আবারও নিজের ফিলিংস গুলো বলার চেষ্টা করে, কিন্তু যাও তার কোনো কথা না শুনিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে যাও এর মায়ের ডিসচার্জ করার দিনটি চলে আসে, যেখানে যাও এর মা যাও এর আসল রিপোর্টটি খুঁজে পায়, যেটা জিয়াই সেখানে রেখেছিল, কারণ সে বুঝে গিয়েছিল যাও কখনোই তার হবে না, যেটা দেখে তখন যাও বুঝতে পারছিল না সে হাসবে নাকি কান্না করবে। এরপর সে জিয়াকে ফোন করে আর সব সত্যিটা সে জানতে পারে, যেটা শুনে যাও তখন জিয়াকে আর কোনোদিন তার সামনে পড়তে মানা করে তার ফোনটি কেটে দেয়। এখন শুধুমাত্র যাও এর একটা মাত্রই উদ্দেশ্য ছিল, সেটা হলো সাওকে সব সত্যিটা বলে দেওয়া, কিন্তু সে অনেক চেষ্টা করার পরও সে সাওকে কিছুই বলতে পারছিল না, এমনকি সাও তার থেকে দূরে দূরেই থাকছিল। অন্যদিকে যাও এর মাও তার ছেলেকে সাহায্য করতে চাচ্ছিল, তাই সে সাওকে ফোন করে দেখা করার জন্য ডাকে, যেটা শুনে সাও তাকে মানা করতে পারে না এবং সে যাও এর বাসায় চলে আসে।
যেখানে জাওয়ের মা ও জাওকে বাহানা করে ডেকে নিয়েছিল। এরপর জাওয়ের মা বাবা তাদের প্রয়োজনীয় কিছু জিনিস কেনার কথা বলে তাদের দুজনকে বাসায় লক করে রেখে চলে যায়, যেখানে জাও ফাইনালি সাওকে সব কথা খুলে বলে। এখানে সাও জাওয়ের উপর অনেক রেগে ছিল, কারণ সে তার সাথে ব্রেকআপ করে ফেলেছিল, এমনকি তাকে ব্রেকআপ করার কারণটাও বলেনি। কিন্তু ওই শেষমেশ ভালোবাসাটাই তো জিতে যায়, তাই না? সাও জাওকে ক্ষমা করে দেয় আর তাদের মাঝে সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু জাও তারপরও তাকে এটা বারবার বোঝাচ্ছিল যে সে তাকে কত বেশি ভালোবাসে। এভাবে আস্তে আস্তে তাদের দুজনের মাঝে সম্পর্কটাও আগের মতো ভালো হয়ে যায়। কিন্তু সাও তার বাবা মাকে জাওয়ার সাথে আবারও রিলেশনে আসার কথাটি জানাতে ভুলে যায়। এভাবে খুব তাড়াতাড়ি তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলে, যেখানে সবার মা বাবা তাদের ছেলে মেয়েদের গ্রাজুয়েশন সেলিব্রেশন দেখার জন্য এসেছিল। কাইও সাওয়ের মা বাবাকে সাও ও জাওয়ের সাথে আবার রিলেশনশিপে আসার কথাটি জানায়, যেটার কারণে সাওয়ের বাবা তখন অনেক রেগে যায়, কারণ জাও সাওয়ের মন পুরো ভেঙে দিয়েছিল, যার জন্য সাওয়ের মা বাবা দুজনেই সাওয়ের কাছে এসে তখন রাগারাগি করছিল। তখনই জাওয়ের মা এসে সমস্যাটি নিজের হাতে নিয়ে নেয় আর সাওয়ের মা বাবাকে একা কথা বলার জন্য নিয়ে যায়। আর এরপর যখন তারা ফিরে আসে তখন তাদেরকে হাসি মুখে দেখা যায়, এমনকি তারা জাও ও সাওয়ের বিয়ের কথাও বলছিল। গ্রাজুয়েশন ইভেন্টটি শেষে সাও তার বান্ধবীদের সাথে অনেক মজা করে, যেখানে সবাইকে অনেক খুশি দেখাচ্ছিল। এরপর আমরা সাও ও জাওয়ের বিয়ে হতে দেখতে পাই, যেখানে সাওয়ের বাবা অনেক ভাবার পর সাওয়ের হাতটি জাওয়ের হাতে তুলে দেয়, যেখানে বিয়ের পর সাও রুমে বসে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর জাও অনেক ড্রিঙ্কস করে রুমে চলে আসে, কারণ সে সাওয়ের বাবার কাছে নিজেকে প্রমাণ করতে চেয়েছিল। এরপর সাও তাকে সামলাতে শুরু করে, তখন সে তার মাকে ফোন করে, যারা কিনা তখন সাওয়ের মা বাবার সাথে বসেছিল। এরপর জাওয়ের মা কলটি লাউড স্পিকারে দেয়, তখন জাও উল্টোপাল্টা কথা বলতে থাকে আর তারা সবাই সেগুলো শুনে হাসতে শুরু করে, আর সাও জাওকে এত কিউট ভাবে হাসতে দেখে সেও হাসতে শুরু করে। এরপর জাও বেশি আর কিছু বলার আগেই সাও কলটি কেটে দেয়, আর এখানেই তাদের বিবাহিত জীবন দেখানোর মাধ্যমে আজকের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। যাই হোক, কেমন লেগেছে ভিডিওটি সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।